ঢাকা ও আশপাশের এলাকায় আজ ভোররাতে মৃদু ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক তিন আর উৎপত্তি স্থল ঢাকার একেবারে কাছে দোহারে ঢাকার এত কাছে ভূমিকম্প গত এক দশকে হয়নি ছোট মাত্রার এই ভূমিকম্প বড় বিপদের সতর্ক বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তারা আরও জানাচ্ছেন রাকিব হোসেন শুক্রবার ভোর পাঁচটা সাতান্ন মিনিটে হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকার ভবনগুলো যা আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভোরবেলা ঘুমে থাকায় অনেক মানুষ তা বুঝতে পারেনি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএজিএ জানিয়েছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা জেলার দোহার থেকে চোদ্দ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে গভীরতা ছিল মাটির দশ কিলোমিটার গভীরে ফলে ঢাকার বিভিন্ন স্থানে জোরালো কাপুনি অনুভূত হয় এই দোহারই সবশেষ দুই সালে চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল এছাড়া ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ টাঙ্গাইল ও ময়মিংসিংয়ে ভূমিকম্প হয়েছিল তিন দশক আগে ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী দেশের বেশিরভাগ ভূমিকম্প অনুভূত হয় সিলেট ও পার্বত্য অঞ্চলে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও এই ভূমিকম্প সতর্কবার্তা দিল নগরবাসীকে বিশেষজ্ঞরা বলছেন ছোট ভূমিকম্পের পর যে কোনো সময় ঢাকায় বড় ভূমিকম্প হতে পারে এই ছোট আসলে আমাদের জাস্ট অ্যাওয়ার করার জন্য যে আমাদের সামনে বড় আসতে পারে এগুলোর জন্য চিন্তিত হওয়ার কথা না বাট এগুলা হওয়া মানে হচ্ছে যে একটা বড় সামনে হতে পারে ঘনবসতিপূর্ণ ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকিও বেশি তাই ক্ষয়ক্ষতি কমাতে বড় প্রস্তুতি থাকা দরকার প্রথম কথা হচ্ছে বিল্ডিংগুলোকে চেক করা যায় বিল্ডিং ভালো না খারাপ এটাকে আমরা বলি করা তো করে আমরা যদি বিল্ডিং ভালো পাই তাহলে তো ওগুলো তো বেটার আর যেগুলো খারাপ সেগুলোকে গ্রাজুয়ালি মানে ইমপ্রুভ করা ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পর্যাপ্ত উদ্ধার সামগ্রী যোগান ও রাখার অনুরোধ বিশেষজ্ঞদের রাখিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা